ভোটের আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। এবার বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত দাঁড়কা অঞ্চলের পাঁচপাড়া গ্রামে বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এহেন উত্তপ্ত পরিবেশে ভোট কিভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে সেটাই এখন দেখার বিষয়। এবার বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত দাঁড়কা অঞ্চলের পাঁচপাড়া গ্রামে। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বিজেপির বুথ সভাপতির বাড়িতে। রাত্রে যখন পরিবারের সবাই বাড়ির দোতলায় ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আগুন লাগানো হয় বলে অভিযোগ। যদিও আগুন লাগানোর সাথে সাথেই বাড়ির সকলেই জেগে ওঠেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। সকলে মিলে আগুন নেভানোর কাজে হাত লাগানোর কিছুক্ষণের মধ্যেই আগুন আয়ত্তে চলে আসে। অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের দিকে। লাভপুর বিমণ্ডলের বিজেপি সভাপতি সুবীর কুমার মণ্ডলের দাবি, তৃণমূল এখানে জনসমর্থন হারিয়েছে, বিজেপিকে দমানোর জন্য তাই এই জঘন্য কাজ করছে তৃণমূল। গতকাল যে ঘটনাটা করেছে, রাত ১২টার পর শাসক দলের দুষ্কৃতীদের কাজ এটা। আমি মনে করি যে তারা অন্য কোনো দিকে পেরে উঠতে পারছে না, তাই আমাদের এখানে আমাদের ব্লকের কার্যকর্তা, ব্লকের এ মণ্ডলের সহসভাপতি এই সন্তোষ সূত্রধরের বাড়িতে কালকে রাত ১২টার সময় আগুন লাগিয়ে দেয়। আমাদের এখানে পতাকাগুলো পুড়ে গেছে আর এই দুষ্কৃতী দল কোনো দিক থেকে পেরে উঠতে পারছে না, আমাদেরকে দমনের জন্য এটুকু করছে, কিন্তু এটা পারবে না। মানুষ চাইছে পরিবর্তন হবে, এবং এই যে শাসক দলের দুষ্কৃতী সন্ত্রাসবাদী দল, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই। তারা রাতের অন্ধকারে কেন করছে? যদি পারে তারা দিনের বেলায় আসুক, দেখাবো তাদেরকে যে তারা কীভাবে এই এই হরকত করতে পারে। আর এই যে আমাদের পার্টি অফিস, এটা এই সন্ত্রাস সূত্র ধরে বাড়িতেই পার্টি অফিস, সেইখানে এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়। আর ওপর চলে আগুন রাতে শুয়েছিল সব, মানে জীবন চলে যেত যে অবস্থা করেছিল তারা। পুরো দলের কথা বলছে, আমি দুষ্কৃতী শাসক দলের দুষ্কৃতীদের কথা বলছি, যারা এর আগে এইভাবে মানে বরাবর হুমকি দিয়ে আসছে, বরাবর হুমকি দিয়ে আসছে। এখানে একটা ছোট কাগজে লিখিয়ে দিয়েও গিয়েছে, অশ্লীল ভাষা গালাগালি করেছে তারা। কী ধরনের মানসিকতা! তারা জনসমর্থন হারিয়েছে এখানে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাটা আমি শুনলাম একটু আগে, ব্যাপারটা হলো ওরকম কোনো কিছু ঘটনাই নয়, কোনো কারণে হয়তো আগুন লেগেছে বিশেষ সময়, এরাও হয়তো আগুন লেগেছে, কিন্তু তৃণমূল লাগিয়ে দিয়েছে সেটা কোনো কারণ নয়। এটা তাদের ইস্যু, রাজনীতি ফায়দা তোলার জন্য এটা করছে, এর সঙ্গে তৃণমূল কোনো জড়িত নেই। আগুন লাগানোর রাজনীতি তৃণমূল করে না, বিশেষ করে আমার পঞ্চায়েতে ওই ওই রাজনীতি আমরা করি, ওদের ওই রকম ধরনের রাজনীতি ফায়দা তোলার চেষ্টা করছে সেটা করি। উল্লেখ্য, বীরভূম জেলায় অর্থাৎ শেষ দফায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসা প্রত্যহ বেড়েই চলেছে। এখন দেখার বিষয়, এরকমভাবে রাজনৈতিক হিংসা বাড়লে নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হবে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বীরভূমবাসী। বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ ১০।